আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়। ঘন ঘন দাঁত পলিশ করানো বা স্কেলিং করানো থেকে বিরত থাকাই ভালো তো ভিওয়ার্স ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অতিরিক্ত বা ঘন ঘন কোনো কিছুই ভালো না আপনি যদি অতিরিক্ত দাঁত ব্রাশ করেন সেক্ষেত্রে আপনার দাঁত ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দাঁত ক্ষয় হয় অতিরিক্ত ঘন ঘন দাঁত ব্রাশ করার কারণে অনেকে অনেক সময় নিয়ে দাঁত ব্রাশ করে থাকেন এগুলো দাঁতের জন্য ক্ষতিকর যদিও চোখে দেখা যায় না কিন্তু তারপরেও অতিরিক্ত ব্রাশ করার ফলে দাঁত কিছুটা পরিমাণ ক্ষয় হয় যেটি আমরা প্রথম অবস্থায় না বুঝলেও পরবর্তীতে পরবর্তীতে ক্ষয় হয়ে যাওয়ার জন্য দাঁত কিন্তু সেন্সিটিভ হয়ে ওঠে যে ক্ষেত্রে ভাব অনুভব হয় তাই ভিওয়ার্স অতিরিক্ত ব্রাশ করা যাবে না এমনকি আপনি যদি অতিরিক্ত দাঁত স্কেলিং করান ক্ষেত্রেও আপনার দাঁতের সমস্যা হতে পারে দাঁত ক্ষয় হতে পারে ভিওয়ার্স মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর দাঁত স্কেলিং করাতে যদি আপনি ছমাস মাস পর দাঁত স্কেলিং করান বা দাঁত ওয়াশ করান সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার আশঙ্কা থাকে না কিন্তু অনেকেই রয়েছেন যারা একটু স্পট পড়লেই দাঁতে একটু স্পট দেখা দিলেই কিন্তু দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনারা স্কেলিং করান মাসের মধ্যে দুই একবার করিয়ে থাকেন এমন যারা রয়েছেন তাদেরকেই বলছি যে ঘন ঘন দাঁত স্কেলিং বা দাঁত পলিশ করা ঘন ঘন যাবে না আপনি ছয় মাসের ভিতর একবার এটি করতে পারেন অথবা বছরে একবার আপনি দাঁত পলিশিং করতে পারেন বা দাঁত স্কেলিং করাতে পারেন বছরে অন্তত একবার কিন্তু অধিক ঘন ঘন এক মাসের ভিতর যদি আপনি দুই তিনবার দাঁত পলিশিং করান বা দাঁত স্কেলিং করান এটি করানো থেকে বিরত থাকার জন্য আমি আপনাদেরকে বলবো ভিউয়ার্স যদিও যখন দাঁতগুলা স্কেলিং করা হয় বা পলিশিং করা হয় তখন দাঁত কিছুটা পরিমাণ উজ্জ্বল দেখা যায় এটি ঠিকই কিন্তু ভিওর্স ঘন ঘন দাঁত পলিশ করানোর জন্য দাঁতের ক্ষয় সাধিত হয় এবং স্কেলিং করানোর জন্যও কিন্তু দাঁতের ক্ষয় ক্ষয় হয়ে থাকে তো ভিওর্স ঘন ঘন কোনো কিছুই করা যাবে না অতিরিক্ত কোনো কিছুই করা যাবে না বছরে অন্তত একবার বা ছ মাস পরে আপনি দাঁত স্কেলিং বা দাঁত পলিশ করতে পারেন সেক্ষেত্রে উজ্জ্বলতাটা যেমন বৃদ্ধি হবে তেমনি দাঁতও কিন্তু কোনো সমস্যা হবে না ভিউয়ার্স এই ধরনের হালকা স্পটের জন্য যদি আপনি ঘন ঘন ইয়ে করান যদি আপনি পলিশিং করান সেটি আপনার দাঁতের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই ঘন ঘন দাঁত পলিশ করা বা স্কেলিং করা থেকে বিরত থাকাটাই ভালো তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম